চট্টগ্রাম বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন এখনও নিখোঁজ আছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ওই জাহাজে আগুন লাগে। নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্যজনের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি। বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহ একটি পাইপের সঙ্গে ঝুলেছিল। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দেহাংশ আশপাশে পাওয়া গেছে। শিপিং কর্পোরেশনের নাবিকদের সংগঠন সিম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, এ দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা। জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি তেল খালাস করছিল। এতে 10,000 টন অপরিশোধিত তেল ছিল। বেলা পৌনে ১১টার দিকে এর সামনের অংশে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বন্দরের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার খবরে তখনই বন্দর কর্তৃপক্ষের 5টি ও নৌবাহিনীর 1টি টাগবোট ঘটনাস্থলে যায়। আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। নিউজ ডেস্ক, আমাদের সময়।